খরচ দিয়ে এই মাদ্রাসার পিছনে খরচ করে জায়গা রেখে আপনারা কিছু ফেলেন কি? এটা তো আপনার ছেলে নয়, যা ছেলে তার বাড়ি চলে যাবে, আবার কোনদিন ফিরে আসবে কি আসবে ওটা তার ব্যাপার, আপনি কি পেলেন? সালাম কিয়ামতের দিন কতগুলো মানুষকে পারে আল্লাহ বলবেন তোরা এই রাস্তা দিয়ে জান্নাতে যাবে। নবীর হাদিস, ও যখন জান্নাতে যাবে তো দেখবে রাস্তার ধারে কতগুলো মানুষকে ঘু ঘু ফান দিয়ে বেঁধে রাখা হয়েছে, ওকে এভাবে চোখ মেরে দেখে পার্শ্ব দিয়ে চলে যাবে। যেই লোকটা বাঁধা আছে ওই লোকটা তখন ওর নাম ধরে ডাকবে, এ ভাই অমুক, ও তখন চিন্তা করে ভাই আমার নাম ধরে ডাকছে, তবে কি আমাকে চিনে? একটু এসো তো ভাই, এই যাবে ফিরে, আমাকে একটু ভালো করে দেখো, আমি বিপদে পড়ে আছি, আমাকে আল্লাহ বেঁধে রেখেছেন, আমি জাহান্নামে যাব, তো তোমার কাছে আমার দুটা কথা আছে, আগে ভালো করে আমাকে দেখো। আর তার এখনই আমাকে চিনতে পারলে, ভালো করে বলো তো আমাকে চিনলে, এবার ওই ছেলে ভাইজান যে কিয়ামতের দিন এমনই একটা আতঙ্কের সময় হবে, বাবা মা এক অপরের পরিচয় নিবে না, স্বামী স্ত্রী এক অপরের পরিচয় নিবে না, বেটা বাপ পরিচয় হবে না, মা বেটিতে পরিচয় হবে না, ভাই ভাই পরিচয় হবে না, কারই সঙ্গে কারই পরিচয় হবে না, সব অস্বীকার। কিন্তু যখন ওই বিপদগ্রস্ত লোকটা বলবে আমাকে চিনতে পারলে, ও বলবে নাম তার আরেকটা, আমি চিনে নিয়েছি ভাই, কে বলো তো? আমি কে? বলছে আপনি লাতাসি, আপনি বাবা পাতারের অমুক লোকটা নন, আপনার নামই তো সাদেক আলী, আর ওই তো ওটা আপনার স্ত্রী, তা আমাকে চিনলে কেমন করে? বলেছে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, চৈত্র বৈশাখ মাস, আমি প্রচন্ড পিয়াস পিয়াসা লেগে গেছে, আমি প্রচন্ড পিপাসা পেয়েছিলাম, তৃষ্ণা পেয়েছিলাম, কোথাও পানি আমি দেখা পাচ্ছিলাম না, হঠাৎ আপনার সঙ্গে দেখা হলো, আপনার কাছে আমি একটু ঠান্ডা পানি চেয়েছিলাম নিজের জীবনকে বাঁচাবার জন্য, আপনি চক্রে আমাকে বসতে দিয়ে বাড়ি গিয়েছিলেন, আর বাড়ি থেকে সুন্দরভাবে ঠান্ডা পানি আর পানির সঙ্গে কিছু বিস্কুট টিস্কুট এনে দিয়েছিলেন। বলুন কি আপনি ওই লোকটা কিনা? আমি ঠিক চিনতে পারলাম কিনা যাকে আপনি একদিন পানি পান করিয়েছিলেন? বলছে হ্যাঁ সত্যি এতক্ষণে চিনেছ, আপনি কি চান? বলছে আমি আপনাকে পানি পান করিয়েছিলাম, আর পানির নাম দ্বিতীয় নাম হলো জীবন, আমি যদি তোকে পানি পান করিয়ে আমি জীবন দান করে থাকি তো ভাইরে এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যাও, আর একটুক আমার জন্য সুপারিশ তা তুমি করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এবার ওই লোকটা আর এক পা আগাবে না, ও ফিরে যাবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন হে মালায়েকা কারীম, আমি সেই দিন সত্যি সত্যি আমি যদি পানি না পেতাম তো জানি না আমার কি অবস্থা হতো, আমাকে পানি পান করিয়ে দ্বিতীয়বার জীবন দিয়েছিল, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত সবিনয়ে নিবেদন, আল্লাহ তাকে তুই মাফ করে দাও, আর আমার সঙ্গে তাকে তুই জান্নাতে পাঠাও। আল্লাহ বলবেন রে পাগল, ওই জন্যই তোকে আমি ওই রাস্তা দিয়ে যেতে বলেছিলাম, যে যেই লোকটা দুনিয়াতে তোর উপরে এত বড় উপকার করে ওই উপকারীকে তুই আর এই বিপদের দিনে চিনতে পারছিস কি পারিস না? তুই যখন চিনে নিয়েছিস আর তুই আমার কাছে সুপারিশ করছিস, যা আমি তোর সুপারিশ কবুল করে নিলাম, তুই ওকে সঙ্গে নিয়ে একসঙ্গে তোর জান্নাতে যা। এবার জোরে বলো সুবহানাল্লাহ, মারহাবা 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 মারহাবা।
Merhaba, merhaba, merhaba. Ey çalo ey gramer hale hadi zubogdol. Ey çalo ey gramer hale hadi zubogdol. Şahadatın palmaniye çalı to ey çal. Merhaba, merhaba, merhaba. Merhaba, merhaba, merhaba. Ey çalo ey latar hale hadi zubogdol. Şahadatın palmaniye çalı to ey çal. Vay ki rakı bir mozaik, vay ki rakı bir mozaik, la şarik to poliçay. Bishojor harmani be, bishojor harmani be, haber to haber jay. Bishojor harmani be, haber to haber jay. Merhaba, 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 merhaba. Kare mare dibo davat. কালে মারে দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হো আদুয়ার একটা পারে পাবাড়া কালে মারে দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হো আদুয়ার একটা পারে পাবাড়া লক্ষ মোদের এক আল্লাহ লক্ষ মোদের এক আল্লাহ আল্লাহ চাই আল্লাহ ছাড়া এলা নাই মোহাম্মদ রাসূলের রা মোহাম্মদ রাসূলের আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলো হাদিস জগদল সাদা তেরি কালমা নিয়ে চলো তো এগিয়ে চলো ভাইয়াবার এবার আর একজনকে বলবে তুই যাও ওখান দিয়ে ওই ওই রাস্তা দিয়ে জান্নাত যা আবার ওই রাস্তাতেও একজন মানুষ বাঁধা অবস্থায় পড়ে আছে ও ডাকবে ভাই একটু শুনে যাও আমাকে একটু দেখো তো ভালো করে আমাকে চিনতে পারো কি না দেখেই বলবে কেন আরক্তটা আমি চিনে নিয়েছি আপনাকে আপনি এখানে পড়ে আছেন কেন এই দুই অবস্থা কেন বলছে এই জন্যই তো আমি তোমাকে ডাকলাম ভাই আমি জীবনে যদি তোমার কিছুটা উপকার করে থাকি তো আজ আমার তুমি একটু আল্লাহর কাছে গিয়ে উপকার করে দাও কি উপকার এবার এই লোকটা বলবে আমি তোমার ওখান দিয়ে যাচ্ছিলাম এমন সময় মসজিদে হচ্ছিল আজান আজান শুনে কেউ চলে যেতে পারে না তাই আমি ওখানে দাঁড়িয়ে বললাম কিন্তু মসজিদে পানির ব্যবস্থা ছিল না আপনি ওই মুহূর্তে বাড়ি থেকে বের হলেন আপনি আমাকে দেখেই বুঝে নিয়েছিলেন যে আপনি লোকটা নামাজ পড়বে আপনি জিজ্ঞেস করলেন পানি চাই আমি বলেছিলাম হ্যাঁ হুজুর একটু পানি চাই আপনি আমাকে এক লোটা পানি এনে দিয়েছিলেন না জি হ্যাঁ আমি আপনার পানিতে উজু করে আমি সালাত আদায় করেছিলাম আর সালাত আদায় করার কারণে আজ আমি এই সম্মানটা পেয়েছি তো যার পানিতে যার দেওয়া পানিতে আমি উজু করে আল্লাহর প্রিয় হলাম আল্লাহর আমি ভালোবাসা হলাম তাকে আমি বিপদে রেখে আমি কি করে জান্নাত যেতে পারি ভাইজান ও ছুটে যাবে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি এটাই দেখার জন্য তোকে ওই রাস্তা দিয়ে পাঠালাম তুই যখন তোর উপকারীকে তোর উপকারীকে চিনতে পেরেছিস আমি আল্লাহ তোর সুপারিশ মেনে ওকে ক্ষমা করে দিলাম যা তুই ওকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যা ভাইজান একদিন শুধু এক গিলাস পানি পান করিয়া যদি জান্নাত পাওয়া যায় সুপারিশ করে ওকে যদি জান্নাতে নিয়ে যায় এক লোটা পানি দান করলেন উযু করার জন্য তার বিনিময়ে ও যদি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায় বলুন এরকে কতদিন ধরে জায়গে রেখেছেন কতটা আপনার খানা খেয়েছে পানি খেয়েছে শরণ ইনশাআল্লাহ অবশ্যই এই ছেলেরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না কোন সময় যাবে না
যতক্ষণ পর্যন্ত তাদের উপকারীদের ওই জায়গির জায়গিরদের সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাবে। এবার বলুন আপনারা কি করতে চান? কিয়ামতের দিন তিন প্রকারের মানুষ, তিন প্রকারের মানুষ তর্ক বিতর্ক শুরু করে দিবে, ঝগড়া শুরু করে দিবে। কি নিয়ে? জান্নাতে যাওয়া নিয়ে। কে আগে জান্নাতে যাবে? হে আলেমের দলেরা, মুলবির দলেরা, হাফেজের দলেরা, এরা বলবে আল্লাহ আমরা আগে জান্নাত নেব। কেন? তোরা আগে জান্নাত কেন যাবি? বলছে আল্লাহ আমরা তোমার দিন শিখেছিলাম, তোমার ইসলাম শিখেছিলাম, তোমার কোরআন মুখস্থ করেছিলাম, আর এই পথে আমাদেরকে দীর্ঘ একটা জীবন, দীর্ঘ সময় দিতে হয়েছিল। 12 বছর 13 বছর 16 বছর ধরে আমি বিদেশে কষ্ট করে আমি লেখাপড়া করেছিলাম, তারপরে সামান্য বেতনে এই বড় ফুলকানিয়ার শিক্ষকদের বেতনটা বা কতটা? সামান্য বেতনে আল্লাহ আমি কোরআন অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি কোরআন অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি হাদিস পড়িয়েছিলাম। আর তোমার নবী বলেছেন যারা কোরআন শিখে এবং শিখায়, যারা হাদিস শিখে এবং শিখায়, দুনিয়ার বুকে ওরাই হলো আল্লাহর নিকটে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। অতএব আমরা আগে জান্নাত নেব। ঠিক আছে, বস, তোরা কেন নিবি রে? এবার হাজিরাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোরা কেন আগে জান্নাত নিতে চাস? আল্লাহ আমাদের মতন টাকা কয়টা লোক খরচ করেছে? এখন হজে 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা আমি খরচ করে আল্লাহ তোর পবিত্র ঘর দেখে এসেছি। তোর আরফা ময়দান মজদারে পাবি না, তোর হাজারে আসওয়াদকে আমি চুম্মা দিয়েছি, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি, মুলতাজেমের পর্দা ধরে কেঁদেছি। আল্লাহ কাবা ঘরে এক ওয়াক্তের যদি কেউ নামাজ পড়ে, তুই 1 লক্ষ ওয়াক্তের ডেকে পাওয়া যায়। আমি যে কত ওয়াক্তের নামাজ পড়েছি আল্লাহ তুমি জানো। আমি তোমার নবীর মসজিদে গিয়ে নামাজ পড়েছি, যেখানে এক এক নামাজ 1000-এর সমান, আমি ওখানে নামাজ পড়েছি আল্লাহ। তোমার নবীর মাজার জিয়ারত করেছি বাড়ি ঘর ছেড়ে, তো আমাকে জান্নাত কেন আগে দেওয়া যাবে না? কথা তো ঠিক। ঠিক আছে, বস, এদের কথা একটু শোনা যাক। এবার এই সাধারণ পাবলিক, এদের দাবি আল্লাহ আমরা আগে জান্নাতে নেব, আমরা আগে আমাদেরকে জান্নাত আগে চাই। বলছে কেন? তোমাদের যুক্তিটা কি? বলছে আল্লাহ এই মুলবি, এই তালেবিলিন, এই ওস্তাজি, এই হাফেজে কোরআনদেরকে তাদেরকে জিজ্ঞেস করেন তো কাদের মাদ্রাসা লেখাপড়া করেছিল, ওদেরকে জাগির কে রেখেছিল, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেছিল? লকডাউনে আমরা ওদের শিক্ষকের বেতন দিয়েছি, হে রাব্বুল আলামিন, প্রতি বছর 400 হতো, তাদের জন্য আমরা দান করতাম। অতএব ওরা আমাদের মাদ্রাসায় আমাদের খেয়ে লেখাপড়া করলো, আমরা নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো, নিজের নিকট আত্মীয়ের মতো তাকে পেটের দানা মুখের দানা কেটে খাইয়েছি, আর ও আজ আমাকে পিছনে ফেলে দিয়ে জান্নাতে যাবে? আমাদের এইটুকু শুধু দাবি, আমরা যদি খাইয়ে দাইয়ে হাতে যে কোরআন করে থাকি, আমরা আলেমে দিন করে থাকি, তাহলে আমাদেরকে আমরা যে মোহসেন এহসান করনে ওয়ালা উপকারী, তা আমরা কেন জান্নাত যাব না? আল্লাহ রাব্বুল আলামিন এবার হাজি সাহেবদের জিজ্ঞেস করবেন, ও হাজি বড় বড় হজের নিয়ম কানুন কিভাবে হজ করতে হবে, কোথায় কি দোয়া করতে হবে, এহরাম কিভাবে বানতে হবে, আর এহরাম বেঁধে তুমি যে দুই দিকে নামাজ পড়বে, নামাজ পড়ে সালাম ফিরবে, তখন কোন শব্দটা তোমার মুখ দিয়ে বের হবে, এই কথাগুলো তুই কার কাছে শিখেছিলে বড়? তোমাকে মিনাতে গিয়ে
কয় রাত নামাজ পড়তে হবে তুই কার কাছে শিখেছিলে আর পথে গিয়ে তোকে কসর করতে হবে না তোকে তোমান করতে হবে কার কাছে শিখেছিলি তুই অর্থাৎ হজের নিয়ম কানুন হজ একটা ফরজ এই জিনিসটা তুমি কার কাছে শিখলে তুই বলো তোমার ডাক্তার বেটার কাছে তোমার ইঞ্জিনিয়ার বেটার কাছে না তোমার ওই ঠিকাদার বেটার কাছে কার কাছে শিখেছিলে ভাই আমার প্রত্যেককে বলবে আল্লাহ মুআল্লিমের কাছে আলেমদের কাছে শিক্ষকদের কাছে ওদেরকে লেখা বই পড়ে আমরা শিখেছিলাম আল্লাহ বলবেন হায় রে হতভাগা রে একটু শরম কর শরম কর যার কাছে শিখলি যে তোকে শিখালো সেই শিক্ষককে পিছনে ফেলে তুই আগে কি করে জান্নাত যেতে চাস রে জানি না গুরু নিন্দা নরকে বাস হ্যাঁ গুরুকে শিক্ষককে পিছনে রেখে তুই জান্নাত যাবে মানে না তার নম্বর পরে এবার মূল বিধান ওর দিকে তাকিয়ে বলে হলো আরে আমাদের আগে কে জান্নাত যাবে এরা কিন্তু খুব আনন্দে মতোয়ারা হঠাৎ আল্লাহ বলবে এই আলেমেরা বলে হে হাফেজ কোরআনেরা তোমরা সত্যিকারী সত্যি তোমরা বড় কষ্ট করে ইলম অর্জন করেছ এই ইলম অর্জন করার পথে কত যে বাধা বিপত্তি তোমাদের সামনে এসেছে জীবনে কত ঘাত প্রতিঘাত আলেম হওয়ার অপরাধে তোমাদেরকে জেলে পর্যন্ত যেতে হয়েছে যেমন এখন জাজ্জি সালাম আনসারি 13 বছর জেলে আছে ভাই আমার কেন শুধু সরকারের চোখে চোখ রেখে সত্য বলার কারণে ওকে বিভিন্ন চক্রান্ত করে কেসে ফাঁসিয়ে দিয়ে জেল এইভাবে কত আলেমকে তুই জেল দিবি রে হম বাতের সে দবনে ওয়ালে আয় আসমান নেই হে হম সবার কর চুকা তুই ইমতিহান হামারা এইভাবে কত আলেমকে তুই জেল জেল দিবি এইভাবে তুই আমাদের জবান বন্ধ করবি সত্য বলতে ভয় বলতে তুই আমাদের বাধা দিবি না কোনদিন তো বাধবে না কেন না তাওহীদ কে আমানত সিনু মে হ্যায় হামারে তাওহীদ কে আমানত সিনু মে হ্যায় হামারে আসান নেহি নিতানা নাম নিশান হামারা এই কোরআন আছে আমাদের বুকে নবীর হাদিস আছে আমাদের বুকে এক আল্লাহ আছে আমাদের বুকে যার ভিতরে এক আল্লাহর ভীতি এক আল্লাহর ভয় ও কোনদের বাতিলের সামনে মাথা নত করবে না বাতিলকে দেখে কোন ভয় করবে না ও কোনদিন অস্ত্রের সামনে ভূত পেতে দিয়ে মরণকে বরণ করে নেবে কিন্তু ভয় করবে না আশ্বাসনা যত বাধা আশ্বাসনা যত বাধা যত জয় সাহে করেন রাসুলের পথে মরা চলবই আল্লাহর পথে মরা চলব আশ্বাসনা যত বাধা যত জয় সাহে করেন আল্লাহর পথে মরা চলবই রাসুলের পথে মরা চলব এ জীবন বাজির কি দিনের নিশান মরা আল্লাহর আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশ্বাসনা যত বাধা যত চরসাই করুন রাসুলের পথে মোরা চলব আল্লাহর পথে মোরা চলব আমাদের দেহে আছে জিহাদের রক্ত আমাদের দেহে আছে জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার তাকবীর তাকবীর বাতিলের মশাল তাকবীর তাকবীর বাতিলের মশাল কত বেনে করেছে যে চোর মার কত বেনে করেছে যে চোর মার এই শির অবনত আল্লাহর কাছে সোজ এই শির অবনত আল্লাহর কাছে সোজ এই মাথা অবনত আল্লাহর কাছে সোজ নাই করে তাবুতের কাছে আজ ভারতের কোনায় কোনায় মুসলমানকে জোর করে ধরে জয় শ্রী রাম আজকে ঘটনা বলছে আজকে কর্ণাটকের এক স্কুলের হোস্টেলে 4-5 জন
একটা ছেলেকে ধরে মুসলিম মুসলিম ছেলেকে ছাত্রকে ধরে জোর করে বলছে সবার হাতে ছোরা বলছে তুই বল জয় মাতা দি জয় মা কালী বল না তো দিলাম ভাই আমার ছেলে ও হলো মুসলমান আর ভিতরে আছে এক আল্লাহ প্রদত্ত ঈমান ও তখন বলছে ঠিক আছে আমি জয় মাতা দি বলবো কিন্তু তার আগে তোর আল্লাহ আকবার বল ঠিক ওই কান্নাটাকে ওই যে মেয়েটা মহিলাটা একাই আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারণ করে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল মেয়েটার নাম জানেন জি ভাই কেউ জি আর তারই জাত ভাই জয় মাতা দি বলবো আল্লাহর খাবো আর গীত গাইবো অন্যের ভাত খাবো একজনের আর গীত গাইবো অন্যের কি হয়ে গেল ভারতের যে আজ আমরা তো কাউকে বাধা দিতে যাই না যে তুমি কেন এখানে স্লোগান দিচ্ছ কেন জয় শ্রীরাম বলছ কেন তুমি জয় মাতা দি বলছ কেন জয় মা কালী বলছ আরে তুমি আমার রাস্তা দিয়ে তোমার মূর্তিগুলো নিয়ে যাও ঢোলঢাক বাজাতে বাজাতে আমি কিচ্ছু বাধা দেব না তুমি রাস্তার ধারে তুমি কীর্তন করছো আমি কোনো বাধা দিই না তুই অস্ত্র প্রহার করছো বাধা দিই না কিন্তু আজ উত্তরপ্রদেশের মাটিতে এই মুসলমান আজ মাঠে কোন খোলা মাঠে ঈদগাহে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেল এই নামাজ পড়ার অপরাধে আমার মালদার 10 জন মুসলমান এখনো জেলে আছে ওরা না জেনে খোলা মাঠে রাস্তার ধারে নামাজ শুরু করে দিয়েছিল হায় রে আল্লাহ তোরা জেনে রাখ সারা পৃথিবীর মাটি আমাদের জন্য মসজিদ যেখানে আমরা জায়গা পাবো ওখানেই আমরা নামাজ পড়বো কারণ এ ভারতের মাটি পৃথিবীর মাটি কারি বাবার নয় এই জমিনের মালিক কে ভাই জোরে বলুন চিল্লা বলুন জমিনের মালিক কে আরে জোরে চিল্লা বলুন না জমিনের মালিক আল্লাহ ইন্নাল আরজা লিল্লাহ আর নানু ইবাদুল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা আর আমার নবী বলেছেন রে আমার উম্মত সারা পৃথিবীর মাটি তোমাদের জন্য মসজিদ যেখানে নামাজের টাইম হয়ে যাবে ওখানেই তোমরা নামাজ পড়ে না নামাজের জন্য মসজিদ শুধু জরুরি নয় ওরে যেমন ওদের জন্য মন্দির জরুরি ওদের জন্য মূর্তির হওয়া লাগবে কিন্তু আমার আল্লাহর ফটো হওয়া লাগবে না আমার কোনো কিছু লাগবে না যেখানে নামাজ তুমি মাটি থাকো ঘাটে থাকো ট্রেনে থাকো বাসে থাকো তুমি সওয়ারিতে থাকো তুমি ঘোড়াতে থাকো তুমি জিয়াদের ময়দানে থাকো ওখানেই তোমার জন্য নামাজ ফরজ হয়ে গেল নামাজের জন্য কোনো বাধা নাই তোমার এই জমিন মুসলমানের জন্য এই জমিন হলো একটা পানি পানি তাই আমি পানি তো উজু করব আমার উজুর ব্যবস্থা নাই আশেপাশে পানি নাই আমি কায়ামম করে নেব এই মাটিতে এটা আমার পাক আর তুমি আমাকে এই ইবাদত থেকে বাধা দিবি ভাই আমার এটা কেন হচ্ছে কেন আজ এই মুসলমান এত জুতা পিটা এত লাঠি পিটা এত সালাতের সোঁটা কেন তারা খাচ্ছে কিসের কারণে মূল কারণটা কি একটু অনুধাবন করেছেন আজ আপনারা এখানে হাজার হাজার মুসলমান বসে আছেন বলেন তো মনের দিক দিয়ে সবারই শুধু সবারই মিল আছে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ আজই কোনো জায়গায় তর্ক বিতর্ক হচ্ছিল আগে কংগ্রেসকে মেরে গুড়িয়ে দে কংগ্রেসকে মেরে গুড়িয়ে দে আর ওটা যেমন চাট হয় ওটা জানে না যদি আর তৃণমূল বলারকে গুমিয়ে দে ও বলে ওকে শেষ করে দে ভাই আমার সিপিএম আমার ভাই কংগ্রেস আমার ভাই তৃণমূল আমার ভাই অনেক মুসলমান বিজেপি করে সেও আমার ভাই এরাই যদি আপোষে এই করে তো মুরগের লড়াই সেগাল তো ভালো করেই দেখবে ইউ তো তুম সৈয়দ বি হো ইউ তো তুম সৈয়দ বি হো মির্জা বি হো আফগা বি হো তুম সবই পুছো বাতাও ক্যা তুম মুসলমান বি হো মুসলমান আপোষে এই ভেদাভেদ করতে জানে না ভাইজান আরে মুসলমানের পরিচয় এটা আগিয়া
आगिया गर आईने लड़ाई में आगिया आईने लड़ाई में गर वक्ते नमाज जुद्ध चलछे ओई समय जदि नमाजेर टाइम चले आसे तो किबला रूह होके जमी बोसई कौमे हजार जुद्ध छेड़े दिए तारा जुद्ध छेड़े दिए जानेर परवा ना करे ओरा जमीन माथा थेके दिए आल्लाह दरबारे एक सब में खड़े हो गए महमूद आयाज ना कोई बंदा रहा ना कोई बंदा है नमाज এমনই ভাবে তারা দাঁড়াবে কে রাখা কে কৃতদাস আর কে মালিক কোনই কিছু বোঝা যাবে না ভাইজান এটাই হলো মুসলমানের পরিচয় কিন্তু আজ আমাদের এত দূর অবস্থা কেন একমাত্র আমাদের কর্মফল এই শির এই মাতা অবনত আল্লাহর কাছে শুধু নাই কোনো তাবুতের কাছে সবুজ কাফেলা নিয়ে যাদব রায়াক দে মঞ্জিল মকসুদ পৌঁছে মঞ্জিল মকসুদ পৌঁছে আমাদের এই ছোট হৃদয়ে আমাদের এই ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই আশুক না যত বাধা যত জড় সাই করুন আশুক না যত বাধা যত জড় সাই করুন রসুলের পথে মোরা চলবই আল্লাহর পথে মোরা চলব কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদনা কেদনা মাগো যেতে দাও বীর মুজাহিদদের সাথে বীর মুজাহিদদের সাথে যারে মেরে পাঞ্জায় বিশ্ব মুসলমান যারে মেরে পাঞ্জায় ভারতের মুসলমান কান্নায় বাঁচে নীলাকাশ আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে বুকে জড় তুলেছে বিশ্বাস বুকে জড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমানিসা পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়া ফুটাবো আশুক না যত বাধা যত জোরে সয় করুন আশুক না যত বাধা যত জোরে সয় করুন রসুলের পথে মনে চলব আল্লাহর পথে মনে চলব আমি বলছিলাম ভাই তার আগে একটা কথা বলছি আজ এই সবার সব থেকে বড় নেকির কাজ সব থেকে বড় নেকির কাজ যদি একটা আপনি করতে পারেন এই যে দেখেন আপনি পিছন দিকে তাকিয়ে দেখেন আপনার ভাইরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে জায়গা না পাওয়ার কারণে আর আপনার কিন্তু সামনের জায়গা ফাঁকা আছে একটু লড়ে চড়ে নিজে বসেন নিজে বসেন আর ওই ভাইদের বসার একটু ব্যবস্থা করে দেন এ বিনিময়ে এই কাজটু করার কারণে আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত খানা নিয়ে নেন আসুন তো ভাই আমার এগিয়ে আসুন তো একটু এগিয়ে আসুন তো বলছিলাম যে ওই হাফেজে কোরআন ওই আলেমে দিন আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা জান্নাত আগে যেতে চাও কিসের কারণে এরা বলবে যে আল্লাহ আমরা কষ্ট করে এদের খাওয়া দাওয়া করিয়েছিলাম লালন পালন করিয়েছিলাম আর সত্যি এমন এমন জায়গির আছে ভাই আমার বুখারীর একটা হাদিস মনে পড়ে যাচ্ছে আল্লাহর নবী আব্দুর রহমান বিন আওফ বলে একটা তালবিলিনকে তালবিলিনরা ছিল খুব বড় বংশের খুব উঁচু বংশের তো মদিনাতে একটা উঁচু বংশের লোকের বাড়িতে জাগির রাখলেন এই ছেলেটা ইসলামের জন্য মক্কা থেকে বাড়ি ঘর ছেলে মেয়ে স্ত্রীকে ফেলে দিয়ে ওখানে চলে গিয়েছিলেন জাগিরের নাম হলো সাদ বিন রবি সাদ বিন রবি কিছুদিন কিছুদিন জাগির রাখার পরে একদিন সাদ বিন রবি মনে মনে চিন্তা করছেন আল্লাহ এই ছেলেকে আমি নিজের ভাইয়ের মতন খাওয়া দাওয়া করাচ্ছি আমার দুই দুইটা স্ত্রী দেওরের মতন একে খাওয়া দাওয়া করাচ্ছে ভালোবাসছে কিন্তু ছেলেটার শুনেছি নাকি মক্কাতে স্ত্রী আছে মুসলমান না হওয়ার কারণে ওখানে ফেলে এসেছে ছেলে তো সাবার ছেলে তো বড় এর একটা বিয়ে কি দিলে হয় না নিজে নিজে বলছে বিয়ে দিলে কি হয় না আচ্ছা বিয়ে দিব তো ছেলে যদি বিয়ে ফের না করে আচ্ছা ছেলে রাজি হলো তো মেয়ে কোথাকার পাবো আমি অপর মেয়েকে বিয়ে দিয়ে আনবো মেয়েটা যদি ভালো না হয়
তাহলে এই একটা ঝামেলা। আচ্ছা মেয়েও ভালো পেলাম, বিয়ে দিলাম, নবী যদি রেগে যান, মাদ্রাসা কমিটি যদি রেগে যায় যে আমার তালবিলিমের বিয়ে তুমি কেন দিলে, এ হয়ে একটা বিপদ। না না না, আমি পরের মেয়েকে বউ করে আনবো না, আব্দুর রহমানের আমি বিয়ে দিবই, যাকে আমি ভাই বলে মেনে নিয়েছি, ভাইয়ের মতন আমি খানাটা খাওয়া দাওয়া করাচ্ছি, খরচ করছি, তবে এটা বিয়ে দিতে পারবো না। আমার তো দুইটা স্ত্রী আছে, আমার তো দুইটা স্ত্রী আছে, আমি একটাকে তালাক দিলে কি হয় না, একটাকে তালাক দেব, তালাক দেওয়ার পরে ইদ্দত কাটবে, ইদ্দত কাটার পরে তিন মাস ইদ্দত কাটার পরে আমি আমার খরচে এর সঙ্গে বিয়ে দিয়ে দেব। কথাও মনে মনে একদম পক্ত করে নিচ্ছে, বাড়িতে গিয়ে দুই স্ত্রীকে জিজ্ঞেস করছে, এই আমার প্রিয় তোমাকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য যারা বাড়ি ঘর ছেড়ে 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে এসেছে, আমরা বুক পেরে তাদেরকে নিয়ে নিয়েছি, আমরা বুকে টেনে নিয়েছি, বিবিরে এই আব্দুর রহমান ছেলেটা ওর বাড়িতে স্ত্রী আছে, কাফের হওয়ার কারণে ওকে নিয়ে আসতে পারেনি, বল দেখি আমি যদি তোমাদের মধ্যে কাউকে তালাক দিই আর তালাক দিয়ে ইদ্দত কাটার পরে ওর সঙ্গে বিয়ে দিই তো তুমি তোমরা কেউ রাজি হবে কি হবে না? আজকালকার স্ত্রী হলে ব্যাপারটা যে কি হতো ভাই, স্ত্রী যদি ইমানদার হয় তো এই পুরুষের মতন দুনিয়ার নিয়ামতের মালিক আর কেউ নয়। নবী বলছেন তিনটা জিনিস তোরা জমা করিও, তার মধ্যে একটা ইমরাতুন মুমিনাতান, মুমিন স্ত্রী, যে তয়িন আদকম আলা আমরিল আখিরা, যে মেয়েটা তোমাকে আখিরাতের কাজে উদ্বুদ্ধ করবে। আল্লাহ নবী রাত্রে বলছেন দেখো, মান সাকা ইমরাতাহু মিনাল মায়ে ওজরা, ঠান্ডার রাত কনকনে জার, নবী বলছেন দেখো এ মুমিনের দলেরা মুসলমানের দলেরা, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি পান করিয়ে দেয় তো আল্লাহ বিরাট ওকে নেকি দান করবে, নেকি দিবেন, এটা একটা জান্নাতের কাজ। স্ত্রীকে পানি পান করাবে, আজীবন স্ত্রীর কাছে পানি নিলেন, কোনোদিন ওকে দিয়েছেন কি? আপ গোসলের পানি নিলেন, ওকে গোসলের পানি টিপে দিয়েছেন, আপনি হুজুর পানি নিয়েছেন, ওকে কোনদিন দিয়েছেন? এই হাদিসটা যেমন শোনা, এরবাদ বিন সারিয়া বলছেন আমি ওখান থেকে দৌড় দিলাম যে আমি আজ এই নেকিটা করবই, আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, রাত অনেকটা হয়ে গিয়েছে, গিয়ে বেচারা ওই অন্ধকারে অন্ধকারে গিলাস নিয়েছে, মশক থেকে এক মশক ঠান্ডা পানি নিয়েছে, এবার পাশে গিয়ে বিবির নাম ধরে ডাকছে, ও গো ওঠো, চট করে উঠেছে, কি ব্যাপার, কি বলছেন, আপনার হাতে ওটা কি? বলছে হাতে গিলাস, কি আছে এতে? পানি। কেন গিলাসে পানি? বলছে তোমাকে আমি পান করাবো, তোমাকে পানিটা খাওয়াবো, কই আমার তো তৃষ্ণা নাই, আমি পানি কেন খাবো, আমি পিপাসা হলে না পানি? কইছে না রে বিবি না, তৃষ্ণার দরকার নাই, পিয়াসের দরকার নাই, আমার হাবিব মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ একটা মিষ্টি হাদিস বয়ান করেছেন, মান সাকা ইমরাতা মিনাল মায়ে ওজরা, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি, পানি এবার শরবত বা দুধ বা অন্য দামি জিনিস খাওয়ান, তাহলে কত বড় এক গিলাস পানি পান করিয়ে দিবে তো ওজরা, ওকে নেকি দেওয়া হবে। বিবিরে আমাকে নেকিটা নিতে দিবে না, তুমি নেকিটা নিতে দিবে না, আমাকে নেকির মালিক বানাবে না, আমাকে জান্নাত যেতে দিবে না? স্ত্রী মুচকি হেসে বলছেন হ্যাঁ দেব, দিব না কেন, দিব, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে পানি পান করাবেন, আপনি আমাকে পানি খাওয়াবেন, খাইয়া আপনি জান্নাত নেবেন নাকি নেবেন? আমার কি হক নাই, আমার কি দাবি নাই
যে আমিও এক গ্লাস পানি নিয়ে আপনার ঠোঁটে ধরে আপনাকে পান করাবো আর আল্লাহ যেন আমাকে নেকি দান করেন আর আমিও যেন এই কাজটা করে জান্নাত যেতে পারি আল্লাহু আকবার এরপর বিন সারিয়া নিজের বিবিকে পরিপাল করিয়ে দিয়েছেন আর ওদিকে এরপর বিন সারিয়ার স্ত্রী গিয়াছে পানি নিয়ে সঙ্গে গো ও আমার জান এবার আপনি পান করে নেন আর আমার আল্লাহ স্বামী স্ত্রী যখন এই বড় মহব্বত করে ভালোবাসা করে ওরে আমার আল্লাহ আরো সাহেব বসে বসে আজেব আল্লাহ আল্লাহ তোমার জন্য অবাক যান আল্লাহ হাসেন আর ফেরেশতাদেরকে বলেন এ আমার ফেরেশতারা আমি স্বামী স্ত্রী এটাই মহব্বত চেয়েছিলাম এই ভালোবাসা চেয়েছিলাম কিন্তু ওরে মালামুল শয়তান সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ওরে ভেদাভেদ তৈরি করে আপন চেষ্টা করে তামান্নাই বললেন এ আমার উম্মতেরা তিনটে জিনিস তো তিনটা সম্পদ জমা করিও এক তোমার আল্লাহ জিকির করা জবান শুকরগুজার দিল ও কালবান শাকিরা ও ইমরাতা মুমিনাতান তুইনু আদাকুম আলা আমরিল আখিরাতে আব্দুর রহমান জাগির জাগির নেই জাগির তো বলেছে দিদি রে আব্দুর রহমান বিয়ে দেব তোমাদের একজনের সঙ্গে বলো বোর কে তুমি করবে না ছোটকে তুমি করবে আল্লাহ এবার 203 203 কম্পিটেন্স কম্পিটিশন শুরু করে দিয়েছে বোর কে বলছে বাবুরে আমি অনেক দিন থাকলাম অনেক দিন থাকলাম তুই তো নতুন বিয়ে করে এসেছে তুমি থাকো আমি তালাক নিয়ে নি আমি এই কাজটা করে নেকিটা করব এবার ছোটকে বলছে না বল তুমি দীর্ঘদিন ধরে এই বাড়ি ঘরে এসে ঘর সংসার সামাল দিচ্ছ তুমি থাকো আমাকে করতে দাও স্বামী যখন দুই বিবি তালাক শুরু করে দিয়েছে আর সাত দিন আগে বলছেন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে না তোমরা দুইজন আজ তৈরি হয়ে থাকো প্রস্তুত হয়ে থাকো ভালো করে সেজে থাকো ছেলে যখন খেতে আসবে আমি সুন্দরভাবে কথাটা রাখবো এবার খেতে এলো আশ্চর্য দিন যেভাবে খেতে দেয় সেইভাবে খেতে দিয়েছে কিন্তু আব্দুর রহমান লক্ষ্য করছে যে আমার জাগিরনীরা এত সেজে আছে কেন এত সুন্দরভাবে মেকআপ করে আছে কেন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আব্দুর রহমান বসে আছে যাবার অপেক্ষা করছে সাদির আবি বলছে ভাই যেন একটু বসো তোমার ভাবি দুটোকে দেখো উঞ্জর এলা এমরাতে ইহা তাইনে আমার দুই বিবিকে দেখে না তোমার দুই ভাবি দুই বোন আব্দুর রহমান মনে নয় আমি তো জানি যে আমার দুটা জাগির নেই তার দেখতে গেলে বলছে বলছে ইফতার আইয়া তোমার শেতা এদের দুইজনের মধ্যে একজনকে তুমি পছন্দ করো দুইজনের মধ্যে একজনকে পছন্দ করো যেটা তোমার পছন্দ হবে আমি সেটাকে তালাক দেব আর আমার বাড়িতেই আমার খেয়ে ইদ্দত কাটবে তারপরে আব্দুর রহমান বেচারা শরমে একটা ওস্তাজিকে ডায়েরি বলে আজকালকার তো ওস্তাজি নয় শরমে পানি পানি হয়ে মাথা নিচে করে নিয়েছে বলে দেখো আব্দুর রহমান তুমি আসলে ভাবছো যে বিয়ে তো সহজ ব্যাপার নয় একচেটিয়া ব্যাপার নয় আজকালকার বর্তমান যুগের বিয়া নয় যে বেটির বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেব না বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগবে ভরণ পোষণ চালানো লাগবে বউটাকে বউটাকে নিয়ে তার খরচ যে একটা মোটা খরচ আছে খরচ করা লাগবে তো তুমি ভাবছো যে আমার এখানে বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই ধন নাই মাল নাই আমি কি করে মোহর দিই আর কি করে আমার ভরণ পোষণ চালাই আব্দুর রহমান তুমি এটা কিচ্ছু ভাবিও না এই লাগো এই দেখো আমার দলিল সব দলিল পত্রখানি বের করে দিয়েছে বলছে এই দেখো আমার মালের তালিকা আমার টাকা পয়সা ধন মালের তালিকা সব তোমার সামনে তুলে দিলাম আমি কথা দিলাম আল্লাহু আকবার আজ বড় ভাইরা নিজের ছোট ভাইকে মারছে আজ ভাইরা বোনকে মারছে বাপ বেটিকে মেরে যাচ্ছে হক জমি জায়গার ব্যাপারে আর দেখুন একটা জাগির জাগিরের বাড়ি হলো মদিনা ওস্তাজি যার বাড়ি হলো মাত্তা 500 কিলোমিটারের দূরত্ব জাগির বলছে আজ থেকে ওকাসেম বাইনি ও বাইনাকা আমি আমার আর তোমার মধ্যে ভাগ করে নিলাম নিসফুল্লি আর নিসফুল্লাকা অর্ধেক আমার অর্ধেক তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান কি বলেছিলেন
আব্দুর রহমান বলেছিলেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার পরিবারে বরকত দেন, আপনার মালে বরকত দেন। আমি বিয়ে করার জন্য আসিনি, আমার বিয়ে ইচ্ছা নাই, আপনি যদি আমার খুব উপকার করতে চান তাহলে কিছু টাকা আমাকে ধার দেন, ওয়াদুল্লানি আলা সুক, আর আমাকে হাট বাজার দেখিয়ে দেন। আমরা ব্যবসা করতে জানি, ব্যবসা করে আমি নিজের পায়ে দাঁড়াবো। এ বর্তমান যুগের যুবকেরা, আগে নিজের পায়ে দাঁড়াও, কমরকে শক্ত করো, পাড় তলাকে মাটিকে শক্ত করো, তারপরে বিয়ে করার হিম্মত দেখাও। আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি নিজের খরচে নিজের মোহরানাতে আমি বিয়ে করব। ঠিক 15 দিন বেচারা বাজারে গেল, পানির বিক্রি করলো, বেশ অনেকখানি সোনা জমা হয়ে গিয়েছে। হঠাৎ একদিন নবীর ক্লাসে চলে গেছে, তো দেখছি নবী দেখছেন যে কাপড়ে হলদির দাগ, মেহেন্দির দাগ, মানে ওই যে মেহেন্দি গুলো মেয়ে ছেলে শরীরে লাগায়। আল্লাহ নবী চিনবারে, আব্দুর রহমান আমার ওস্তাজি, আমার মাদ্রাসার তালবিলিম, আর বিয়ে করলো তো আমি জানলাম না। ওই যুগের ইমামেরা জানতে পারতো না, বিবাহতে ধুমধাম হতো না, গিদ্দিদ কিচ্ছি হতো না, ইমাম সর্দার মোড়ল লাগার দরকার ছিল না। ভাই নবী বলছেন মাহেম এটা কি, তোমার শরীর এটা কি? কইছে হুজুর আমি বিয়ে করেছি। কি দিয়েছো মোহর? আমার বলার উদ্দেশ্য ভাই আমার, যে এই জাগির জাগিরনীরা কত ময়া দয়া ভালোবাসা দিয়ে এই রেখে লালন পালন করে, এরা কেন আগে জান্নাতে যাবে না? আল্লাহ বলবেন, এবার আল্লাহ ফয়সলা করবেন। এ আমিনান দলেরা, এর হাফেজের দলেরা, যাদের বাড়িতে তোরা খাওয়া দাওয়া করে, লেখাপড়া করলে, কোরআন মুখস্থ করলে, যাদের মাদ্রাসায়, যে কমিটির মাদ্রাসায় খরচ কর মাদ্রাসায় লেখাপড়া করলে, ওদের আগে তুমি জান্নাত কেন যাও? এবার আল্লাহ নম্বর লাগিয়ে দেবেন। এ জাগির জাগিরনীরা, এর মাদ্রাসা সাহায্যকারীরা, তোমরা হলে আনসার, তোমরা হলে সাহায্যকারী। এবার তোমরা আগে জান্নাতে যাও, তারপরে আলেমের দলেরা, তারপর হাজিরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত ধরাবেন। বন্ধু আমার বলুন তো দেখি, আজ এখানে আমি দেখবো 5টা ছেলে এখান থেকে ফারিগ হয়ে গেল, তাদের হাতে লাঠি তুলে দিলেন, তাদের শরীরে জান্নাতি পোশাক পরালেন, মাথায় পাগড়ি, ঠিক যে ভাই মুসা নবীর মাথায় পাগড়ি বাঁধানো হয়েছিল, পাগড়ি বাঁধলেন। আর এই লাঠি পাগড়ি গুলো একজনে দিয়েছে, সেটা আমার মামা, আমার ভাই মৌলভী আব্দুল হায় হাফেজাহুল্লাহ সাল্লামাহুল্লাহ, আল্লাহ ওর হেফাজত করুক। বলেন তো ওই একলাই একটা নেকি লিবে কেন, একাই নেকি হকদার হবে কেন? বন্ধুরে আমার, আল্লাহ নবীকে একটা মেয়ে ছেলে এইভাবে একদিন আরমান করে কাপড় পরিয়েছিলেন। নবী আমার বলেছিলেন, কেউ যদি কাউকে একটা কাপড় দান করে, কাপড় দান করে, ওই কাপড়ের একটা সুতা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত একটা সুতা থাকবে, ততদিন পর্যন্ত সে আল্লাহর রহমতের, আল্লাহর বিশেষ রহমতের ছায়া তলে থাকবে। এবার বলুন, যেমন এই কথা বলা, সাহাবায়ে কেরামেরা আনসাররা বিশেষ করে পুরা আপ্রাণ চেষ্টা করত গরিব সাহাবীদেরকে অন্য বস্ত্র কাপড় দান করার। নবী নিজে ওই মেয়েটার হাত থেকে কাপড়টা নিয়ে পড়লেন। লম্বা হাদিস আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য ভাই আমার, একটা ছেলের পিছনে, একটা ছেলের পিছনে এই কোরআনকে কতটা আপনি ভালোবাসেন। যে কোরআন কয়দিন হলো আপনার ত্রিপুরাতে হাজার হাজার কোরআন মসজিদ থেকে বের করে, মাদ্রাসা থেকে বের করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে এবং ছিঁড়ে ছুঁড়ে তাতে আগুন লাগিয়ে দিল। ভারতের কোন সরকার, কোন সরকার, এমনকি আমার বাংলা সরকার পর্যন্ত, আমার মুসলিম এমএলএ এমপি গুলো পর্যন্ত একটা টু শব্দ উচ্চারণ করেনি। এই বাচ্চাটা হারিয়ে আছে, কারণ বাপ মা থাকলে বলে দিল। তো ছেলের কি বাপ মা নাই? বাপ মা আছে, আসলে মেয়েদের, মেয়েদের এমনই অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, মুরগি নিজের ছেলেকে হারাই না,
এরা নিজের বাচ্চাকে হারায় কারণ কোথায় যে ঢুম আছে কোথায় গিয়ে মাথা মাউই করছে ঠুকছে যে তোমার ছেলে হারিয়ে এই স্টেজ এখানে আছে তুমি ছেলেকে নিয়ে যাও বাবা তোমার ছেলে নিয়ে যাও মা তোমার ছেলেকে নিয়ে যাও বলমারি ভাই বলছে ছেলেটা বলমারি বলছে তো ভাই আমার হাফেজের বাবার কাছে আগে নেব না দেখি তো এই মাদ্রাসাকে আপনারা কতটা ভালোবাসেন এই ছেলেদেরকে কতটা ভালোবাসেন আপনার এই কোরআনকে কতটা ভালোবাসেন আমি একটা ছেলে একটা যে পাঁচটা ছেলে আছে আমি পাঁচজন যাদের মা বাপ আত্মীয় স্বজন মারা গেছেন কিয়ামতের দিন ওই হাফেজের মা বাবার সঙ্গে আপনিও যেন ওই সম্মানে সম্মানিত হন আপনারও মাথায় যেন রাজমুখের পর্ণ হয় বেশি নয় মাত্র দুই হাজার করে পাঁচটা ছেলের জায়গায় আমি পাঁচজন আল্লাহওয়ালা আমি দেখতে চাই দেখে আসুন তো একজন হাফেজের বাবা হাফেজের বাবা অভিভাবক জানে কোথাকার তুই 600 টাকা বেরামিতে চাপড়ার 350 টাকা আসল ভাই আমার নাই কেউ নাই এই আমাদের কোরআনের ভালোবাসা এই আমাদের কোরআনের প্রতি আল্লাহর কালামের প্রতি টান একটাই কথা শুনে জল রাখুন আসমানের নিচে জমিনের উপরে আলহামদুলিল্লাহ মাস্টার ইব্রাহিম একটা ছেলের পক্ষ থেকে আল্লাহ এক ছেলের জিম্মেদারি নিয়ে নিলেন তার মা কয়দিন হলো মারা গেলেন রব্বুল আলামিন গফুর রহিম ভাই মাস্টার ইব্রাহিমের দানকে তুমি কবুল করো আল্লাহ তাআলা কিয়ামতের কোটে এ হাফেজের কোরআনের মা বাবা যদি এই সম্মানে সম্মানিত হয় তো মাস্টার ইব্রাহিমের মা তো আল্লাহ এই সম্মানে তুমি সম্মানিত করবে মাস্টার সাহেবকে আল্লাহ তুমি তোমার হেফাজত রাখো তোমার রহমতের ছায়াতে রাখো আল্লাহ সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন আর চারটা ছেলে ভাই আর চারজন মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান হাজার টাকা আলহামদুলিল্লাহ মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান মোহনপুর থেকে আবু সুফিয়ান প্রধান আপনার 1,000 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাউল্লাহ আহসান জাযা হায়াতুল্লাহ বারাকুমুল্লাহ এবং প্রত্যেককে বলবো যেমন কে একজন এলান করছিলেন যে বর্তমান সময়টা পরিস্থিতি দেয় এমন আজ এ বছর আপনি এখানে যে হারে জমায়েত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আগামীতে আবার আমরা জমায়েত হতে পারি কারণ এমনই একটা আশঙ্কা আছে এমনই একটা আশঙ্কা আছে যে আগামী দিনে এই এরকম মাদ্রাসাগুলোর প্রাঙ্গণে মাদ্রাসাগুলোর ভেতরে আপনি জালসাকে কেন্দ্র করে জমায়েত হতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই বিরাট একটা ষড়যন্ত্র চলছে বিরাট একটা চক্রান্ত চলছে আর বিভিন্ন জায়গায় বাংলার মাটিতেই অসূত্রপাত হয়ে গিয়েছে সূত্রপাত হয়ে গিয়েছে ভাই মুসলমান আমি বিশ্বাস করে বলছি একটুক আপনারা কান খাড়ো করে চোখ নাক খাড়ো করে সজাগ হয়ে থাকবেন আর বিশেষ করে নিজেকে আবার একটা সংশোধন করেন বেশি মাত্রায় আগে বেড়ে যায় না একটু ইসলামের দিকে ফিরে আসুন ইসলামের আখলাক চরিত্রগুলোকে আপনি আপনার জীবনে বাস্তবায়িত করুন কারণ একমাত্র যদি আমাদেরকে রেহাই দিতে পারে একমাত্র আমাদেরকে আশ্রয় দিতে পারে তো রুজু ইলা দ্বীন ওয়া তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ আর আমরা ইসলাম থেকে দ্বীন থেকে অনেক ফিরে গিয়েছি কখনো কখনো ভারতে একটা সার্ভে হয়ে গিয়েছে গোপনে যে ভারতে মুসলমান কতটি আছে তো দেখা গিয়েছে মানে আমরা শুনতাম 35 কোটি না আপনার
1.5 কোটির মত মুসলমান, 1.5 কোটির মত মুসলমান। আর ওই 1.5 কোটি মুসলমানের মধ্যে আপনার বেশিরভাগটি বাস করে কোথায় জানেন? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আর কিছু কাশ্মীরে, আর কিছু কেরালাতে। এইগুলোর উপরে মোটা টার্গেট। আরে গোটা উত্তরবঙ্গ নিয়ে বঙ্গ চলছে আপনার। সচেতন হন, সাবধান হন, কোরআনের দিকে ফিরে আসুন। ইন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ। আজ ভি ও ইব্রাহিম সাইমা পয়দা, আজ ভি ও ইব্রাহিম সাইমা পয়দা, তো আজ কর সকতি হ্যায় আন্দাজে গুলস্তা পয়দা। আজ ইব্রাহিমের আগুনে আলহামদুলিল্লাহ আমার গ্রামের এলিয়াস নামে একটা ছেলে, ছেলের জন্য দোয়া করতে করতে আছে মুতলালের আলমগঞ্জ, আলমগঞ্জের এলিয়াস, এলিয়াস ওর ছেলের জন্য, ছেলের জন্য আল্লাহ বাবা, ছেলের জন্য, ছেলে নাকি কথা বড় ছেলে? হ্যাঁ ছোট ছেলে, মানে হয়েছে কত ছোট ছেলে কথা বলতে পারছে না। আল্লাহ তো কথা বলো তো তবরি দাও, আল্লাহ তার জুবানের লকনাতকে আল্লাহ তুমি খুলে দাও, জুবানের বাদলকে খুলে দাও। আল্লাহ বাপ মার দোয়া, বাপ মার দান তুমি তো সরাসরি কবুল করে থাকো। আজ আল্লাহ মজমাতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তার জুবানের লকনাত পান, দ্বার গিয়া আল্লাহ তুমি খুলে দাও। আমিন সুমা আমিন। সিরাজুল ইসলাম নামে, সিরাজুল ইসলাম এক ভাগ 7 লাখ 100 টাকা।